নমস্কার দুদিন আগেই দিল্লিতে ভূমিকম্পের পর আবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের বিস্তীর্ণ এলাকা শুক্রবার রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে নেপালে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালের পাশাপাশি দিল্লি উত্তরপ্রদেশ বিহার ও কলকাতায় এই কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল ছয় পয়েন্ট চার এবং কম্পনের উত্তরস্থল ছিল নেপালের পশ্চিম মন্দির শহর জুমলার কাছে ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার গভীরে ভয়াবহ এই ভূমিকম্পে একশো চল্লিশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে বারোশো জন দীর্ঘ সময় ধরে এই ভূমিকম্পের ফলে আতঙ্কে মানুষজন ঘর থেকে বেরিয়ে এদিকে ওদিকে ছুটতে শুরু করেন ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল ভূমিকম্পের জেরে বিপুল ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং অবিলম্বে উদ্ধার ও ত্রাণের জন্য তিনটি নিরাপত্তা সংস্থাকে সক্রিয় করেছেন নেপালে সংবাদ মাধ্যম সূত্রে খবর ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি বাড়ি তাসের ঘরের মতো ধসে পড়েছে এবং বেশ কিছু বাড়িতে চওড়া ফাটল ধরা পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছে বলে অনুমান করা হয়েছে এর আগে গত দু সালে নেপালে ভূমিকম্পে প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল ইতিমধ্যে এই ভূমিকম্পকে কেন্দ্র করে দেশ বিদেশে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে গত মাসে আফগানিস্তানের হিন্দুকুজ অঞ্চলে ছয় পয়েন্ট ছয় মাত্রার একটি বড় ভূমিকম্পে পাকিস্তানে এগারো জন এবং আফগানিস্তানে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে পাকিস্তানের পাশাপাশি ভারতের দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ ও উড়িষ্যায় প্রবল ভূমিকম্প হয়েছে এর আগেও চার পয়েন্ট তিন মাত্রার কম্পনে কেঁপে ওঠে মেঘালয় অসম বাংলাদেশ ও ভুটানের সীমান্তবর্তী অঞ্চল ফিলিপিন জাপান সিকিম আফগানিস্তানেও ভূমিকম্পের পর বিশ্বের একের পর এক দেশের নিচে নাড়া দিচ্ছে ভূগর্ভের ভাসমান প্লেট প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসে ছয় তারিখেই সাত পয়েন্ট আট মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল কম্পনের তীব্রতার জেরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি দুই দেশ মিলিয়ে ইতিমধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন প্রায় তিরিশ লক্ষ মানুষ ইতিমধ্যেই মৃত পঞ্চাশ হাজারজন মানুষের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া গত ছয় ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের পর থেকেই মাঝে মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হচ্ছে ভূতত্ত্ববিদদের একাংশ এটিকে বড় কোনো বিপর্যয় ইঙ্গিত বলে মনে করেছেন এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ